প্রায় 34 বছর পরে শিক্ষানীতিতে আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এটা কি ছাত্রছাত্রীদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে অথবা তাদের খুবই সুবিধা হবে, আজকে সেই নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজকে তোমাদের আমরা খুবই একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চলেছি। নতুন শিক্ষানীতি 2023-এর সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। 34 বছর পর শিক্ষানীতিতে পরিবর্তন আসতে চলেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকায় পেশ করেছেন। এখানে জানানো হয়েছে, এবার থেকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতেই বোর্ডের পরীক্ষা হবে, অর্থাৎ আগে যেখানে মাধ্যমিক পরীক্ষা বাধ্যতামূলক ছিল, এবার থেকে তা বাধ্যতামূলক নয়। এখন ফিফথ পর্যন্ত শিক্ষার্থীদের শুধুমাত্র মাতৃভাষা, স্থানীয় ভাষা, জাতীয় ভাষাই পড়ানো হবে, বাকি বিষয় ইংরাজি হলেও পড়ানো হবে বিশেষ বিষয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 5+3+3+4 সূত্রের অধীনে স্কুলিং করানো হবে, যেখানে কলেজের ডিগ্রি হবে 3 ও 4 বছরের, মানে স্নাতকের প্রথম বর্ষের সার্টিফিকেট, দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা এবং তৃতীয় ইয়ারে অর্থাৎ থার্ড ইয়ারে গিয়ে দেওয়া হবে ডিগ্রি। 3 বছরের ডিগ্রি তাদের জন্য যারা উচ্চশিক্ষা নিতে চান না। অন্যদিকে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 4 বছরের ডিগ্রি করতে হবে। 4 বছরের ডিগ্রিধারীরা 1 বছরে এমএ করতে পারবে, মাস্টার ডিগ্রি করতে পারবে। অর্থাৎ আগে যেখানে 3 বছরের ডিগ্রি আর 2 বছরে ছিল এমএ মাস্টার্স ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট, সেখানে সেটা হবে 4+3, অর্থাৎ 4 বছরের ডিগ্রি আর 1 বছরের এমএ। এমএ শিক্ষার্থীরা এখন সরাসরি পিএইচডি করতে পারবে, শিক্ষার্থীরা এর মধ্যে অন্যান্য কোর্সও করে নিতে পারবে। 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় মোট তালিকাভুক্তির অনুপাত 50% হবে, অর্থাৎ 50% হবে। অন্যদিকে নতুন শিক্ষানীতির আওতায় কোনো শিক্ষার্থী যদি একটি কোর্সের মাঝখানে অন্য কোর্স করতে চায়, তাহলে সীমিত সময়ের জন্য প্রথম কোর্স থেকে বিরতি নিয়ে দ্বিতীয় কোর্স করতে পারবে। এমনকি উচ্চশিক্ষায়ও অনেক সংস্কার করা হয়েছে বা হতে চলেছে। সংস্কারের মধ্যে গ্রেডেড একাডেমিক প্রশাসনিক এবং আর্থিক স্বায়ত্তশাসন ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আঞ্চলিক ভাষায় ই কোর্স চালু করা হবে, ভার্চুয়াল ল্যাবও তৈরি করা হবে, একটি ন্যাশনাল এডুকেশনাল সাইন্টিফিক ফোরাম অর্থাৎ এনইটি শুরু করা হবে। এর আওতায় দেশে 45,000 কলেজ রয়েছে। সকল সরকারি বেসরকারি গণ্য প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নিয়ম থাকবে।